বাগবাজার গৌড়ীয় মঠের হরিস্মরণ মহোৎসব কালে কিছু হরি কথা পরিবেশন করে আত্মশোধন করার প্রয়াস করছি। অধর্ম বা উপধর্মের প্রয়োজনীয়তা, ধর্মের প্রভাব কখনো কখনো ভগবদ ইচ্ছায় সংসারে বিস্তার লাভ করে। ভগবান স্বয়ং তিনি যখন আবির্ভূত হন বা তার অন্য কোনো প্রিয়জনকে দিয়ে ধর্মের প্রভাব বাড়ানোর প্রয়োজন মনে করে ভগবান এই সংসারের কল্যাণের জন্য ধর্মের প্রভাবকে বাড়ান। আবার কখনো কখনো তিনি নিজেই উপধর্মের সৃষ্টি করেন বা করান। উপধর্ম অর্থাৎ ছলধর্ম, অধর্ম, পাষণ্ড ধর্ম, মন গড়ন্ত ধর্ম, এই উপধর্ম ভগবদ ইচ্ছায় কখনো কখনো প্রভাব বিস্তার করে, ধর্মের বাস্তব স্বরূপকে পূর্ণরূপে প্রকাশ করবার জন্য, ধর্মের চমৎকারিতা দেখানোর জন্য উপধর্মের প্রয়োজনীয়তা রয়েছে। ভগবান নিজেই বুদ্ধদেব রূপে তিনি ছলধর্ম বা পাষণ্ড ধর্ম প্রকাশ করেছিলেন। বেদের বিধান নিয়ে যখন হিংসা কার্য বা পশু বলি আদি প্রভাব বেড়ে গিয়েছিল, তখন ভগবান নিজেই বুদ্ধদেব রূপে এসে বেদকে অস্বীকার করিয়ে, যেমন শঙ্করাচার্য রূপে বেদের গৌণ তাৎপর্যকে নিয়ে মায়াবাদ সৃষ্টি করলেন, তেমনি ভগবান বুদ্ধদেব রূপে বেদকে অগ্রাহ্য করে, অস্বীকার করে অহিংসা ধর্ম স্থাপন করতে গিয়ে তিনি প্রকৃতপক্ষে পাষণ্ড ধর্ম, ছল ধর্ম, উপধর্মকে স্থাপন করে গিয়েছেন, যেগুলো ধর্মের মতো দেখতে, ধর্মের উপমা স্বরূপ, তাদেরকে উপধর্ম বলা হয়। ধর্মের বিষয়ে উপমা দেওয়া হয়, দেখতে ধর্মের মতো কিন্তু প্রকৃত ধর্ম নয়। ধর্ম মদ ভক্তিকৃত, কৃষ্ণ উদ্ধবকে বলেছেন, আমার সেবন ধর্মটাই ধর্ম আর সব অধর্ম, আমাকে ভক্তি করাটাই ধর্ম। ধর্মের পরিভাষা কৃষ্ণের মুখে শ্রবণ করলেন উদ্ধব। ধর্মের পরিভাষা হচ্ছে আমাকে ভক্তি করাটাই হচ্ছে ধর্ম, আমার ভক্তির বিরুদ্ধে যা কিছু সব অধর্ম, ছল ধর্ম, উপধর্ম, মিছা ধর্ম, পরধর্ম। তাই গীতাতে বলেছেন, স্বধর্মে নিধনং সেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্ম মানে নিজের স্বরূপে স্থিতি সম্বন্ধীয় যে ধর্ম সেটাই স্বধর্ম, আর অন্যের দ্বারা উপদিষ্ট কেউ মন গড়ন্ত কিছু বললেন সেগুলো উপধর্ম। এবং এই আশ্চর্যের বিষয়, উপধর্ম ভগবানই স্থাপন করে থাকেন, ভালোটাকে বোঝাবার জন্য খারাপটাকে প্রস্থাপিত করেন, উপস্থাপিত করেন। আলোর মহিমা বাড়াতে গেলে সেখানে অন্ধকারের প্রয়োজন রয়েছে, তাই ভগবান তিনি বুদ্ধদেব রূপে তিনি উপধর্ম বা ছলধর্ম বা পাষণ্ড ধর্ম সৃষ্টি করেছিলেন। যে ধর্মের মধ্যে ভগবত ভজনের, ভগবত সেবার, ঈশ্বরের আরাধনার কোনো কথা নেই, সেটা ধর্ম নামে অভিহিত হতে পারে না। তার সামনে, তার আগে বা পিছে উপশব্দ ব্যবহার করা হয়, ছল ধর্ম, ছল শব্দ ব্যবহার করা হয়, উপধর্ম, ছল ধর্ম, পাষণ্ড ধর্ম। কিন্তু ভগবান তিনি নিজেই তার স্রষ্টা, পাষণ্ড বহু ভাষ্য উপধর্ম, ভগবান তিনি বহুভাবে উপধর্মের প্রভাবকে বৃদ্ধি করে
তিনি বাস্তব ধর্মের স্বরূপকে গোপন রাখবার প্রয়াস করেন। এটা তার একটা সৃষ্টির পরিচালনার কৌশল।